সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা নাম্বারস চ্যাপ্টারের অনুশীলনীর 1, 2, 3, 4 এবং 5 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা 1 নম্বর গাণিতিক সমস্যার দিকে তাকাই। এখানে দেয়া আছে, হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ 5 ইন 3254710। অর্থাৎ এখানে একটা নাম্বার দেওয়া রয়েছে এবং এই নাম্বারের একটি ডিজিট হচ্ছে 5। আমাদের 5 ডিজিটটির প্লেস ভ্যালু নির্ণয় করতে হবে। লক্ষ্য করা যাক, এখানে দেওয়া আছে 3254710, কারেক্ট। আমাদের এই নাম্বারের 5 ডিজিটটি প্রথমত শনাক্ত করতে হবে। লক্ষ্য করা যাক, এখানে এটা হচ্ছে 5 ডিজিট, কারেক্ট। এবং এই 5 ডিজিটটির ডান দিকে 4টা ডিজিট রয়েছে, 4710। এখন আমাদের এই 5 ডিজিটটির প্লেস ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের 5 ডিজিটটির ডান পাশে অবস্থিত প্রত্যেকটি ডিজিটকে 0 বানিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 5 ডিজিটটির প্লেস ভ্যালু হবে 5000, কারেক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর গাণিতিক সমস্যার সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 5000। এরপর আমরা 2 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেয়া আছে, লক্ষ্য করা যাক, দ্য ফেস ভ্যালু অফ 8 ইন দ্য নাম্বার 458926 ইজ হোয়াট। অর্থাৎ এখানে একটি নাম্বার দেওয়া আছে এবং এই নাম্বারের একটি ডিজিট হচ্ছে 8। এই ডিজিটটির আমাদের ফেস ভ্যালু নির্ণয় করতে হবে। আমরা জানি প্রত্যেকটি ডিজিটের ফেস ভ্যালু ডিজিটটির মানের সমান, অর্থাৎ এই ডিজিটটির ফেস ভ্যালু হবে 8 এর সমান। অর্থাৎ 2 নম্বর গাণিতিক সমস্যার সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 8। এরপর আমরা 3 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করব। আমরা 3 নম্বর গাণিতিক সমস্যার দিকে তাকাই। এখানে দেওয়া আছে, দ্য সাম অফ দ্য প্লেস ভ্যালুজ অফ 3 ইন দ্য নাম্বার 503535 ইজ হোয়াট। লক্ষ্য করে দেখো, এখানে একটি নাম্বার দেওয়া আছে, নাম্বারটি হচ্ছে 503535, এবং এই নাম্বারটিতে 2টি 3 ডিজিট রয়েছে, তাই না। আমাদের এই 2টি 3 ডিজিটের প্লেস ভ্যালু নির্ণয় করতে হবে এবং সেই 2টি ভ্যালুকে যোগ করতে হবে। লক্ষ্য করা যাক, এখানে একটি ডিজিট রয়েছে টেন্সের ঘরে, কারেক্ট। এই 3 ডিজিটের প্লেস ভ্যালু কত হবে, আমরা প্রথমত সেই ডিজিটটি লিখি, তারপর সেই ডিজিটের ডান পাশে যতগুলো ডিজিট রয়েছে সেগুলোকে 0 বানিয়ে দেই। এখানে 3 ডিজিটের ডান পাশে একটি ডিজিট রয়েছে, তাহলে আমরা 3-র ডান পাশে একটি 0 বসাবো। তাহলে এটাই হবে আমাদের প্রথম 3 ডিজিটের প্লেস ভ্যালু। এরপর আমরা দ্বিতীয় 3 ডিজিটের প্লেস ভ্যালু নির্ণয় করব। তাহলে আমরা প্রথমত সেই ডিজিটটি লিখি এবং সেই ডিজিটটির ডান দিকে 3টি ডিজিট রয়েছে, তাই না, 535। তাহলে আমরা এই 3 ডিজিটটির ডান দিকে 3টি 0 বসিয়ে দেই। তাহলে এটাই হবে দ্বিতীয় 3 ডিজিটটির প্লেস ভ্যালু। আমরা এখন এই 2টি সংখ্যা যোগ করব। লক্ষ্য করে দেখো, এখানে আমরা পাচ্ছি 0+0, 0, 3+0, 3, এখানে পাচ্ছি আমরা 0, 3। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রদত্ত সংখ্যায় যে 2টি 3 ডিজিট রয়েছে সেই 2টি 3 ডিজিটের প্লেস ভ্যালু যোগফল হচ্ছে 3030। অর্থাৎ 3 নম্বর গাণিতিক সমস্যার সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 3030। এরপর আমরা 4 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেওয়া আছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ 7 এন্ড 3 ইন দ্য নাম্বার 527435 ইজ হোয়াট। অর্থাৎ লক্ষ্য করা যাক, এখানে একটি নাম্বার দেওয়া আছে, নাম্বারটি হচ্ছে 527435, কারেক্ট। এই নাম্বারটি দেওয়া রয়েছে এবং এই নাম্বারটির 2টি ডিজিট হচ্ছে 7 এবং 3। আমাদের 7 এবং 3 এই 2টি ডিজিটের প্লেস ভ্যালু নির্ণয় করতে হবে, তারপর সেই 2টি ভ্যালু এখানে বিয়োগ করতে হবে, কারেক্ট। এখানে লক্ষ্য করে দেখো, 7 ডিজিটের প্লেস ভ্যালু কত হবে, আমরা প্রথমত 7 ডিজিটটি লিখি এবং 7 ডিজিটের ডান দিকে 3টি ডিজিট রয়েছে, তাহলে 7 ডিজিটের প্লেস ভ্যালু হবে 7000, কারেক্ট। অনুরূপভাবে এখানে 3 ডিজিটটির প্লেস ভ্যালু কত হবে, আমরা প্রথমত 3 ডিজিটটি লিখি এবং লক্ষ্য করে দেখো, 3 ডিজিটের ডান পাশে একটি মাত্র ডিজিট রয়েছে, তাহলে 3 ডিজিটের প্লেস ভ্যালু হবে 30, কারেক্ট। এখন আমাদের এই 2টি প্লেস ভ্যালুকে বিয়োগ করতে হবে। লক্ষ্য করা যাক, 0-0 হয়ে যাচ্ছে 0, 10-3 আমরা পাচ্ছি 7, আমরা এখানে 1 ফিরে দিচ্ছি, তাহলে 10-1 হয়ে যাচ্ছে এখানে 9, আমরা 1 এখানে ফিরে দিচ্ছি, আমরা এখানে পাচ্ছি 6, 6, 9, 7, 0, কারেক্ট। তাহলে আমরা দেখছি 4 নম্বর গাণিতিক সমস্যার সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 6, 9, 7, 0। এরপর আমরা 5 নম্বর গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেওয়া আছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য লোকাল ভ্যালু অ্যান্ড দ্য ফেস ভ্যালু অফ 7 ইন দ্য নিউমেরাল
3267 5149 is what? Lakho kora jake 3267 5149 correct ebong digit hoche 7 amader 7 digit tir local value ebong phase value nirnay korte hobe tarpor sei duti value biyogfol nirnay korte hobe lokkho kore dekho ekhane 7 digit tir local value ba place value koto amra prothomoto 7 digit ti likhbo ebong 7 digit tir dan dike 4 ti digit royeche tai na tale 7 digit tir place value hobe 70000 correct ebong 7 digit tir phase value koto hobe অবশ্যই 7 এর সমান তাই না তাহলে 7 ডিজিটের ফেজ ভ্যালু হচ্ছে 7 करेक्ट আমাদের এখন এই দুটি সংখ্যার মধ্যে বিয়োগ করতে হবে লক্ষ্য করা যাক আচ্ছা তাহলে 10 7 ইকুয়াল টু হয়ে যাচ্ছে এখানে 3 करेक्ट আমরা এখানে 1 ফিরিয়ে দিচ্ছি 10 1 এখানে হয়ে যাচ্ছে 9 1 ফিরিয়ে দিচ্ছি 10 1 হয়ে যাচ্ছে 9 1 ফিরিয়ে দিচ্ছি 10 1 হয়ে যাচ্ছে 9 অনুরূপ ভাবে আমরা এখানে 1 ফিরিয়ে দিচ্ছি 7 1 হয়ে যাচ্ছে 6 करेक्ट তাহলে আমরা দেখছি 5 নম্বর গাণিতিক সমস্যার সঠিক উত্তর হচ্ছে অপশন সি 69993